বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনত বিএনপির তুন মনোনয়ন লই এনে নির্বাচিত পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন আওয়ামী লীগ পরিবারত আজি এক জনসভাত আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। উক্ত জনসভাত চোদ্দ দলীয় জোট নেতা ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী এমপি, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তহিদুল আলম বাবু, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচএম আবু তৈয়ব, এ কে এম সরওয়ার হোসেন স্বপনরে নৌকা মার্কার ফুলুত তোড়া দিয়ে নেয় স্বাগত জানিয়ে। চেয়ারম্যান স্বপন ব্যাগ জানি বুঝি আওয়ামী লীগ পরিবারত আইসি, যে হারণে ধন্যবাদ জানাই উপস্থিত অতিথিবৃন্দ। বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির প্রধানক, উনি যদি না হতেন স্বাধীনতা হতো না, তিনি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন, তিনি মানচিত্র দিয়ে গেছেন, লাল সজীবের পতাকা দিয়ে গেছেন, আমাদের সম্মান দিয়ে গেছেন, আমাদের ইজ্জত দিয়ে গেছেন। সকল নেতা কর্মীদের বলে যাই, ওই ধরনের দাঙ্গাবাজ নেতাদের থেকে পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল উপজেলা চেয়ারম্যান এম তহিদুল আলম বাবু, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়। আমার গায়ে আওয়ামী লীগের রক্ত, আমি আওয়ামী পরিবারের সন্তান, সেই জন্য আমি আওয়ামী পরিবারের পক্ষে অধিক থাকবো। দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।